একটি নতুন রাস্তার জন্য দীর্ঘদিন ধরে স্বপ্ন পুষছিলেন কয়েকটি গ্রামের মানুষ। সরকারিভাবে নতুন রাস্তা করার জন্য এলাকাবাসী নানান চেষ্টা তদবিরও করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাই বলে দমে যাননি গ্রামের সচেতন যুবকরা। কোদাল, টুকরি আর বস্তা হাতে নিয়েই নিজেরাই নেমে পড়েছেন রাস্তা নির্মাণ কাজে। শাহজাহান কবিরের তোলা ছবি ও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তা, এমন অনুকরণীয় দৃষ্টান্ত দেখিয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাহুয়া ইউনিয়নের ধেরুয়া করেহা গ্রামবাসী। ধেরুয়া করেহা গ্রামের দক্ষিণ পাড়া হইতে চল্লিশা করেহা চান মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তাটি গত 20 জুন থেকে শুরু করে 26 জুন 7 দিনে রাস্তার কাজ শেষ করে। তাদের এ মহৎ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আসলে মানুষ চাইলেই পারে, ধেরুয়া করেহা গ্রামের মানুষ তা করিয়ে দেখিয়ে দিয়েছে। রাস্তাটি নির্মাণের ফলে কয়েকটি গ্রামের মানুষের যানবাহনের মাধ্যমে উপজেলা সদরসহ অন্যান্য সড়কে সংযোগ হওয়ায় সকল জায়গায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামবাসী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতায়াত সহজ হয়েছে। সুযোগ সৃষ্টি হয়েছে গ্রামের উৎপাদিত ফসল বাজারজাত করা। সর্বোপরি রাস্তাটি নির্মাণের কারণে বদলে যাবে কয়েকটি গ্রামের মানুষের জীবনধারা। গেছি, আমরা কেউ সারা দেয় না। তারপরে আমরা দেখা গেছে যে একটা রুগী টুগী নিয়ে যাইতে পারি না, তারপর বন্ধের মাঝখান দেওয়া কান্দ করে নেওয়া লাগে। এবার আমরা এই রাস্তাটা করছি জনগণের জন্য, জনগণের সুখের জন্য রাস্তাটা করছি, জনগণ যাতে রুগী নিয়ে যাইতে পারে। তারপরে আমাদেরকে একটা সুযোগ সুবিধা হয়েছে। আমরা যুবকদের উদ্যোগে রাস্তাটা করা উদ্যোগ নিয়েছি। বেশ কতবার সেমি আমাদের সহযোগিতা চাইছি, কিন্তু তারা এই যারা আইসা এই কাজটা করলো না। আমাদের আমরা চেষ্টা করলাম যে নিজেরাই করা লাগবে। তো আমাদের বিয়ের যেরকম সামাজিকতার অনুষ্ঠান আছে, বিয়ে শাদী অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারে না। তারপরে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনরা যারা আসে এরাও আমাদের সঙ্গে গালমন্দ করে, বা আমাদের বিয়ে শাদীতে করতে গেলে ওরা অনেক জায়গা থেকে ভেঙে গেছে। এরকম বিষয় আছে, আমাদের বিয়ে ভেঙে গেছে এরকম রাস্তা রাস্তার বাড়ানো আমাদের ইঙ্গে দুটো অবস্থানে উঠে আসলাম। আমার মনে রাস্তার জন্য খুবই সামগ্রিক আমরা গ্রস্ত ছিলাম। এখন আমরা যদি রাস্তা করছি নিজেদের উদ্যোগে, আমরা চাইতেছি আমরা নিজেদের উদ্যোগে কাজগুলো ধরে রাখবো সামাজিকভাবে। আমরা এই রাস্তার আমরা নতুন বাজার পরিপুর বাজার থেকে যে রাস্তাটা আসছে, যে একবার মাতালি বাড়ি হয়ে আপনাদের ওই বর্ষা লাগবো, ওই রাস্তাটা আমরা 1 কিলোমিটার উপরে, প্রায় 1 কিলোমিটার উপরে রাস্তা নিজেদের স্বেচ্ছাশ্রমিক কারো সহযোগিতা ছাড়া নিজেদের স্বেচ্ছাশ্রমিক কাজ করছি। কোনো অনুদান আমরা আশা করছিলাম নিয়েও নেই, আশা করছি বিভিন্ন জায়গায় পাই না, যেহেতু নিজেদের শ্রমিক আসতে আমাদের করতে গিয়ে আজকে আপনার প্রায় 5-7 দিন যাবে কাজ করতেছি, কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটা করতে গিয়ে ইউপি সদস্য আছে বা অন্যান্য ব্যক্তি যারা আছে, কোনো ব্যক্তিরা আমাদের আসে কোনো উৎসাহিত করে নেই। নিজেদের উৎসাহিত আমি নিজেরা এই কাজটা করা লাগবে কি আমরা। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।